What's up guys, I'm Sakhawat Hossen from Tribalist Travelers. Aajke amra ghurte jacchi Tangail shohore. Aajke Tangail shohore shundorjo gula video er madhye tule dhorbo. To beshi kotha na bari shuru kora jak video ti. Let's go the journey. অবশেষে চলে আসলাম মোহেরা জমিদার বাড়ি। এই হলো সেই বিখ্যাত মোহেরা জমিদার বাড়ি, যেটা দেখতে আমরা শুধু ধনবাড়ি থেকে চলে এসেছি মোহেরাতে। আজকে আমাদের পর্ব হচ্ছে মোহেরা জমিদার বাড়ি। দেখতে থাকেন আমাদের ভিডিওটি, শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আপনাদের এখন মোহেরা জমিদার বাড়ির সম্পূর্ণ ভিউ দেখানো হচ্ছে। মোহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। 1890 দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মোহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। ১৯৭২ সালে জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং ১৯৯০ সালে জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। Thank you.
এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মিনি চিড়িয়াখানার দিকে। মহেরা জমিদার বাড়িতে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। এখানে রয়েছে হরিণ, খরগোশ, কবুতর, টিয়া পাখি, ময়না পাখি, বাস পাখি, চিল, আরও রয়েছে ময়ূর, তাছাড়াও রয়েছে আরও নাম জানা অজানা অনেক রকমের পাখি। আপনারা পাখিগুলো দেখতে থাকেন। দুইজনই আমাদের ট্রিপল এস এর মেম্বার, এম এন সুমন, শরীফ মাহমুদ। কিন্তু এরা এতটা অলস যে আমাকে একা দায়িত্ব দিচ্ছে ভিডিও গুলা করার, তারা শুধু ফটো উঠাতে ব্যস্ত। কাঁঠালও আছে, কাঁঠাল পাকছে কিনা সেটা তারা চেক করতেছেন। এখন আমি যাচ্ছি একটা পার্কের মতো, সেই পার্কের দিকে। এখানে রয়েছে একটি শিশু পার্ক, শিশুদের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে নানান রকম শিশুদের জন্য খেলনা রয়েছে যা সকল শিশুকে আকৃষ্ট করবে। আপনারা চাইলে শিশুদের নিয়ে এখানে আসতে পারেন। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি পাঁচরা পুকুরের দিকে। এই পুকুরের মাঝখানে রয়েছে বসার জন্য সুব্যবস্থা। এখানে রয়েছে একটি রাজকীয় সিংহাসন, সাথে রয়েছে বসার জন্য কিছু ব্রাঞ্চ। এই পুকুরের পানিতে রয়েছে বেশ সুন্দর জাতের কিছু মাছ, যেগুলা পর্যটককে অনেক আকৃষ্ট করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশাখা সাগর পুকুর ঘাট। পুকুর ঘাটটি দেখতে অনেক সুন্দর, মনোরম পরিবেশ। দেখতে দেখতে চলে আসলাম শেষ প্রান্তে। দেখা হবে পরবর্তী কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।